কেমন আছে ওরা এবার জানতে চাইল কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত ফোটে হিংসার বলি অনেকে, তাদের সকলের পরিবার কি সরকারি সাহায্য পেয়েছে? রাজ্যের কাছে সেই বিষয় হিসাব চাইল কলকাতা হাইকোর্ট। আগামী 26 সেপ্টেম্বর রাজ্য নির্বাচন কমিশনকে জানাতে হবে সব তথ্য। নির্দেশ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের। আদালত প্রমাণ পেয়েছে পঞ্চায়েত নির্বাচনে 54 জনের মৃত্যু হয়েছে, কিন্তু শুধুমাত্র 7 জনকে ক্ষতিপূরণ ও চাকরি দেওয়া হয়েছে, 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে কয়েকজনকে, জানিয়ে সন্তুষ্ট নন প্রধান বিচারপতি। তাই রাজ্য নির্বাচন কমিশনের কাছে সমস্ত তথ্য জানতে চেয়েছে হাইকোর্ট। ভোট হিংসায় মৃতদের পরিবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আর্থিক 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের 1 জনকে হোমগার্ডের চাকরি। যারা মারা গিয়েছেন কিছু রাজনৈতিক দলে, এখানে আমি হ্যাপসার হ্যাব নটস করে দেখাচ্ছি না, আমি সবার কথাই বলছি, তাদের সকলের জন্য আমি দুঃখী, সমব্যথী, তাদের পরিবারের সকলকে সমবেদনা জানাই। দে আর দ্য ভিকটিমস অব দ্য সার্কামস্ট্যান্সেস। পুলিশকে ফ্রি হ্যান্ড দিচ্ছি টু টেক অল নেসেসারি অ্যাকশন এগেনস্ট অফ এভরিবডি যারা ইনভলভ এইসব ব্যাপারে। আমাদের সরকার ঠিক করেছে তাদের পরিবারগুলোকে সাহায্য করবার জন্য, আমরা 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছি সব পরিবারকেই। 19 জন মারা গেছে মোট ইলেকশনের ডেট অফ নোটিফিকেশন থেকে, তার মধ্যে 10 জন বা 12 জন আমাদেরই আছে, ম্যাক্সিমামটা আমাদের লোকই মারা গেছে। এবং পোল ডেতে 7 জনকে নিয়ে, তার মধ্যেও 4 জন আমাদের, 3 জন নানা রকম সবার মিলে মিশে, এবং তাদের একটা করে স্পেশাল হোমগার্ড চাকরি আমরা দেব। কিন্তু সেই ঘোষণা যে অধিকাংশ ক্ষেত্রেই কার্যকর হয়নি, গত 4 সেপ্টেম্বর থেকে আমরা লাগাতার তা দেখিয়ে আসছি আমাদের বিশেষ পর্ব কেমন আছে ওরায়। সেখানে যেমন আমরা তুলে ধরেছি সেই সব পরিবারের কথা যেখানে প্রতিশ্রুতি মতো ক্ষতিপূরণ ও চাকরি পেয়েছেন পরিবারের মানুষেরা, তবে অনেক ক্ষেত্রেই অভিযোগ নেই কোনো ক্ষতিপূরণ, নেই চাকরি, সরকার কথা রাখেনি, এক কথায় ভালো নেই ওরা। অবস্থা খুব খারাপ। ব্যাপারটা হচ্ছে যেটা মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল যে 2 লক্ষ টাকা একটা হোমগার্ডের চাকরি দেওয়া হবে, এখন অবধি সেটা মানে কোনো কিছু মানে কোনো প্রশাসন এগিয়ে আসেনি, এ ব্যাপার নিয়ে কোনো যোগাযোগ কিছু করেনি। এখন আপাতত আমরা পার্শ্ববর্তী লোক দেখে সহ্য করতে পারছি না, এবং পার্টির তরফ থেকে এবং 2 লক্ষ টাকা এবং একটা হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ছিল সেটা থেকে বঞ্চিত, এবং আপাতত কোনো ইলেকশন ইয়ের প্রশাসনিক হিসাবে কোনো লোকজন আসেনি। না, ওখানেই ওই কইছি চাকরির কথা বলছি, তা সেটা তো টাইম হয়নি, কইছে দেরি আছে, তাই টাইম হয়ে আছে, আমরা যা কাগজপাতি যা ওগুলো সমস্ত পাঠিয়ে দিছি, পাঠিয়ে দেওয়ার পরে তারপরে তাই ওইভাবে আছে। তেমন যে ডাক পরিবেশে নিতে যাওয়া লাগবে, তাছাড়া তো ঘুমাও গেলে হবে না, এইভাবে আসে আছি আমরা। না, সরকারের এখনো কোনো সাহায্য এখনো পাইনি আমি, কোনো টাকা পয়সা বা কোনো আর্থিক অনুদান কোনো কিছু পাইনি, কিন্তু দেবে বলেছে, কিন্তু এখনো 3 মাস মারা গেলে এখনো কোনো সাহায্য পাইনি। ক্ষতিপূরণ দেওয়ার কোনো এখানে কথা আসছে না, আর বলছেনও, আমরা যদি বলছি নেতা মাথা এখানকার যারা আছে মজুবর এবং বাজনা তৃণমূলের যারা নেতা, আমাদের তো এখানে পাশ করার কংগ্রেসের মধ্যে কোনো নেতা নাই, এরাকে যে বললাম তো ওরা বলছে যে দেখছি। বঞ্চিতদের মধ্যে যেমন রয়েছে তৃণমূল কর্মী সমর্থকেরা, তেমনি রয়েছে বিরোধী দল করা পরিবারও। এবার সিএনএর খবরেই যেন পড়ল শিলবহু, ভোট সন্ত্রাসে মৃতদের পরিবার কি সুবিধা পেয়েছে কি পায়নি, এবার তারই খতিয়ান তুলে ধরতে হবে হাইকোর্টে। মানুষের পাশে থাকার যেন আরও এক সুফল পেলাম আমরাও। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।